তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার কয়েক মিনিটের মধ্যে প্রার্থী পছন্দ না হওয়ায় দলবদল দিন হাটায়। বেশ কিছুদিন ধরেই দলের অভ্যন্তরে দাবি উঠেছিল দিনহাটার সিতাই কেন্দ্রের প্রার্থী দলবদলের। শুক্রবার প্রার্থী হিসেবে ফের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার নাম ঘোষণা হতে সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ভাঙন শুরু হলো। এদিন সিতাই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সন্তোষ কুমার রায়, যুব নেতা শামীম হকের নেতৃত্বে প্রায় 300 তৃণমূল কর্মী দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। এদিন ডেটাগুড়ির এক সভায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। যদিও এদিনের এই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান সম্পর্কে বলতে গিয়ে তৃণমূল নেত্রী সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া বলেন, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সন্তোষ কুমার রায় সহ বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেও তাদের দলের কোনো ক্ষতি হবে না। এদিন তৃণমূলের কর্মীরা বিজেপিতে যোগদান সম্পর্কে বলতে গিয়ে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, সিতাই বিধানসভা কেন্দ্রে বেশ কিছু বরিষ্ঠ নেতাকর্মী ও যুবকর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। সিতাই কেন্দ্রে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, আর এতে এই কেন্দ্রে বিজেপি দলের যে প্রার্থী হবেন তার জয়ের পথ সহজ হলো। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি যিনি এই কেন্দ্রে প্রার্থী হবেন তিনি অন্তত 50,000 ভোটে জিতবেন। সিতাই বিধানসভা আজকে কয়েকজন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব এবং একেবারে যুব সংগঠনের দায়িত্বশীল বেশ কিছু নেতৃত্ব আজকে ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস এবং আস্থা রেখে যোগদান করলেন। সিতাই বিধানসভার যারা নেতা রয়েছে, একেবারে তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছে, রাঘব বোয়াল থেকে শুরু করে একেবারে যারা চুনোপুটি, প্রত্যেককে আমি নারী থেকে শুরু করে নক্ষত্র আমি তাদের জানি, কার কতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, কার কতটুকু রাজনৈতিক দূরদৃষ্টিতা রয়েছে এবং কার কতটুকু রাজনৈতিক মঞ্চে লড়াই করবার ক্ষমতা রয়েছে, প্রত্যেকটি নেতা সম্বন্ধে আমি খুব ভালোভাবে ওয়াকিবহ। দল থেকে তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সন্তোষ কুমার রায় বলেন, নানা দুর্নীতিতে জড়িত তৃণমূল কংগ্রেস, কিন্তু তৃণমূলের সন্ত্রাসের ভয়ে ওদের সঙ্গে ছিলাম, কিন্তু ভোট ঘোষণা হতে এলাকায় বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করায় সাহস পেয়েছি, তাই তো তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে যোগ দিলাম। প্রকাশ হতে পারিনি, ওই ভোট ঘোষণা হওয়ার পরে সাহস টাহস পেলাম। কিসের ভয় ছিল? একটু হার মারদেরই ভয়, ডাংমারের ভয়, পেটের ভয়, এগুলি ছিল এতদিন মানুষকে আমরা যদি নাড়া দেয়নি। বিজেপিতে যোগদান করে ভয় পাচ্ছেন না এখন? না, নির্বাচন কমিশন আছে, সংগঠন অনেক এখন মজবুত।